বৃন্দাবনে রাস হয়েছিল গোপনে, সেখানে নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল, কিন্তু সেই লীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপীরূপ ধারণ করে। আচ্ছা কে গিয়েছিল গো মা গোপীরূপ ধারণ করে রাসমঞ্চে? বাবারা বলবেন না, মায়েরা বলুন কে গিয়েছিলেন? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। গিয়েছিলেন ভোলা মহেশ্বর, মাথায় ঘোমটা দিয়েছে, গোপীরূপ ধারণ করেছে। এখন বাবা রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, আর রাসমঞ্চের দাঁড়িয়ে ছিলেন কে? মা যোগমায়া যোগেশ্বরী, মানে ওই পার্বতী। যত রাসমঞ্চের দিকে ভোলানাথ এগিয়ে যায়, রাসমঞ্চের নৃত্য গীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এখানে অন্য কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে? রাসমঞ্চের নৃত্য গীত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন? তার দাড়ির কাজ কি? দ্বার রক্ষা করা। তা মা পার্বতী চিন্তা করলো, আমি তার একটু আশেপাশে খুঁজে দেখি কেউ কোথাও আছে কি। তা পার্বতী এগিয়ে গিয়ে দেখতে পেল একটা গোপী আসছে সামনে, এমন করে দাঁড়িয়েছে। দাঁড়াও, কে তুমি, তোমার নাম কি, কোথায় যাচ্ছ? ভোলানাথ বললেন, আগে আমার নাম হলো শ্বেত গোপী। তো তুমি কোথায় যাচ্ছ? কেন, আমি যাচ্ছি গোবিন্দের রাসলীলাকে দর্শন করবার জন্য। ও, তা তুমি এত দেরি করে এসেছো কেন? গোবিন্দ তো সমস্ত গোপীগণকে নিয়ে লীলা করতে শুরু করে দিয়েছে। আর বলো না, সারাদিন ওই স্বামীর সেবা করে আসতে দেরি হয়ে গেছে। ও মা, সংসারে পড়ে মায়েদের তো কত কাজ, সবসময় তো আর কীর্তনে যেতে পারেন, সংসারে কাজে ব্যস্ত থাকতে হয়। তা বলছে আমার ওই স্বামী সেবা করে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা বেশ, ও গোপী, তুমিও নারী আমিও নারী, তা নারীর সামনে লজ্জা কিসের? মাথায় ঘোমটা দিয়েছ কেন? ঘোমটা ওঠাও, তোমার ঘোমটা তুলে তোমার বদনটা দেখি তোমায় কেমন দেখতে। ভোলানাথ চিন্তা করছে ঘোমটা তুললে ধরা পড়ে যাবে। দেখো দিদি, আমার এই বদন আমি দুইজন ছাড়া কাউকে দেখাই না। যেমন একটা আমার নিজপতি আর একটা আমার জগৎপতি কৃষ্ণ, এই দুইজন ছাড়া কাউকে দেখায়। তা পার্বতী চিন্তা করছে ভালো, সতী নারী কাউকে বদন দেখায়। তাকে দেখছে অনেক লম্বা, পুরুষ মানুষ যদি নারী সাজে চেনা তো যাবে। আচ্ছা, যত কাছে এগিয়ে যায় অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। ও গোপী, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন? তখন ভোলানাথ কি বলবেন? বল, দেখো আমার যিনি স্বামী তিনি একটু ওই সিদ্ধি সেবা করে, তাই স্বামীকে সেবা দিয়ে আসবার সময় হয়তো আমার বসনে লেগে গেছে, তাই গন্ধ বাহির হচ্ছে। ও আচ্ছা বেশ, তাকে দেখছে পেটটা একটু মোটা, কেমন ঠিক যেন আমার স্বামী ভোলানাথের মতো দেখতে, যেন স্বামী যেমন একটু পেট মোটা আর খুব লম্বা, অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে, প্রমাণ তো এখানেই পাওয়া যাচ্ছে। বাবা পার্বতী আস্তে আস্তে পশ্চাতে গেছে, গিয়ে যে আঁচলটা মাথায় দিয়ে রেখেছিলেন ভোলানাথ, ওই আঁচল ধরে যেই না টান দিয়েছে, অমনি গলদেশে যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়েছে। এ কি স্বামী, তুমি তুমি কেন গোপীরূপ ধারণ করেছ? পার্বতী, আমি একটু গোবিন্দের রাসলীলাকে দর্শন করতে এসেছি, তা তুমি যদি আমাকে ভিতরে প্রবেশ করতে না দাও তাই আমি গোপীরূপ ধারণ করে এসেছি। স্বামী ভুল করেছ তুমি, গোবিন্দের কৃপা পাওয়া অত সহজ নয়, তোমার দেহে কোনো কামের গন্ধ আছে, পুরুষ অভিমান আছে, এই পুরুষ অভিমানকে আগে ত্যাগ করো, কামের গন্ধকে ত্যাগ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা বস্তু লাভ করতে পারবে, ফিরে যাও, তুমি পারবে না গোবিন্দের লীলাকে দর্শন করতে। পার্বতী, তোমার জীবন ধন্য, কেন জানো? তুমি আমার চরণ সেবিকা দাসী, মানে আমার সহধর্মিনী, তুমি তুমি আমার চরণ সেবা করেও
জগৎপতির চরণ সেবা করতে পেরেছো তুমি যে বড় ভাগ্যবতী। আমার ভাগ্যে তো হলো না গোবিন্দের কৃপা বস্তু পাওয়া, তা আমিও কথা দিলাম পার্বতী। আজকে যে লীলা দর্শন করতে পারলাম না, কলিযুগে যখন আমার মহাপ্রভুর নাম সংকীর্তন হবে, এ তো কলিযুগে নাম সংকীর্তনই সম্বল, যেখানে নাম সংকীর্তন হবে আমার প্রভুর নাম গুণকীর্তন হবে, আমি সেখানেই সদা সর্বদা বিরাজ করব। কী রূপে জানো? ওই নাম সংকীর্তনে আমি যাব একটা ডাব রূপ ধারণ করে, ডাব নারকেল যেটাকে বলা হয়, ডাব নারকেল। পার্বতী বললেন, তুমি যেহেতু আমার স্বামী, তুমি যেখানে আমিও সেখানে, আর তোমার স্থান হলো আমার মাথা, তাই তুমি নাম সংকীর্তনে যদি একটা ডাব রূপ ধারণ করে যাও, আমি যোগমায়া কথা দিলাম আমি যাব একটা ঘট রূপ ধারণ করে, ধারণ করে গিয়ে তোমাকে মাথায় নিয়ে আমরা যুগলে প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করব কলিযুগ। বাবা, নাম সংকীর্তন যেখানে হয়, এই যে কীর্তন আসলে আয়োজন হয়েছে, এখানে কিন্তু যোগমায়ার নামে একটা ঘট স্থাপন করা হয়েছে। আপনাদের কি যোগমায়ার নামে ঘট বসানো হয়? এখানে পাঁচটা বসানো হয়েছে। ওই ঘট হলো যোগমায়া, আর ওই যে ডাব ওটাই হলেন স্বয়ং ভোলা মহেশ্বর। তাহলে এই যে ভোলানাথ সত্য ত্রেতা দ্বাপর, তিন যুগে তিনি হলেন ভোলা, কিন্তু কলিযুগে হলেন অদ্বৈত আচার্যদেব।